স্বাগত সবাইকে। দেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ার 151 দিনের মাথায় সরকারি হিসেবে মৃত্যুর সংখ্যা 4,000 ছাড়িয়ে গেছে। শনাক্ত রোগীর সংখ্যা ছুঁয়ে পড়ছে 3 লাখের ঘর। করোনা ভাইরাসের কারণে নতুন এক চ্যালেঞ্জের সামনে পুরো বিশ্ব। বিরূপ প্রভাবে প্রায় থমকে গেছে সবকিছু, তার পাশাপাশি আমাদের রয়েছে করোনার সংকটে সীমাহীন দুর্নীতি। আমরা জানি বিশ্বের অনেক দেশের চেয়ে বাংলাদেশের দুর্নীতির চিত্র তুলনামূলকভাবে বেশি, তবে সবাই আশা করেছিল করোনাকালে এবং প্রধানমন্ত্রীর আন্তরিকতায় কিছুটা হলেও কমবে দুর্নীতি, কিন্তু ক্ষেত্র বিশেষে দুর্নীতি বেড়েছে। দুর্নীতির লাগাম কেন টেনে ধরা যাচ্ছে না, এ নিয়ে রয়েছে নানা প্রশ্ন। আজ রোহিঙ্গাদের সেনা নিপীড়নের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়ার 3 বছর হল। নৃশংসতার বিচার এবং মাতৃভূমিতে ফেরার অপেক্ষায় পড়েনি 10 লাখের বেশি রোহিঙ্গা। করোনা থেকেই রোহিঙ্গা সংকট, উত্তর কিভাবে হবে সবকিছু জানবো আজকের এই কথাটা বাংলা অনুষ্ঠানে। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমি বিদায় জানাই। আজকে আমরা কথা বলতে চাই করোনা থেকে রোহিঙ্গা সংকট, এবং আমরা আলোচনার মাধ্যমে উত্তর খোঁজার চেষ্টা করব। অতিথি হিসাবে আমাদের সঙ্গে সংযুক্ত আছে, আশা করছি আমাদের সঙ্গে, ফাইনাল আছে মনি, আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক বিএনপি। এরপর আমি আশা করব নজরুল ইসলাম বাবু, বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ছাত্রলীগ, আশা করি উনি আমাদের সঙ্গে সংযুক্ত আছেন। এবং আমি আশা করছি রাজীবুজ্জামান রতন, কেন্দ্রীয় কমিটি সদস্য, কেন্দ্রীয় কমিটি পার্ষদ, উনি আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে সংযুক্ত হবেন। মুন্নিয়াপা যেহেতু আমার সঙ্গে আছেন, আসলে সংযোগের কারণে অনেক সময় সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, এই সমস্ত কারণে ভার্চুয়ালে প্রোগ্রাম করা অনেকটাই কঠিন হয়ে যায়, তারপর আমাদের অনুষ্ঠান চালিয়ে দিতে হয়। আশা করি আপনি ভালো আছেন এই করোনার সময়। আমি আসলে প্রথমে ইন্ট্রোডাকশনে বলছিলাম যে আসলে করোনা ভাইরাসের কারণে নতুন এক চ্যালেঞ্জের সামনে পুরো বিশ্ব। আমি যদি আমাদের বাংলাদেশের কথাই চিত্রই ধরি, মার্চ থেকে ধরি আজ পর্যন্ত, এই সময়টার মধ্যে আমরা কখনো করোনা ভাইরাসের সংক্রমণটা কখনো একটু বেশি, কখনো একটু মানে কম আমরা দেখতে পাই, কিন্তু ঈদ পরবর্তী সময় আমাদের করোনার প্রকোপটা একটু বেড়ে গেছে মনে হচ্ছে। মৃতের সংখ্যা আপনিও লক্ষ্য করছেন প্রায় 40 থেকে 50 করছে। সবকিছু মিলিয়ে আপনার কাছে বর্তমানে আপনার কি অবস্থায় আছে বলে আপনার কি পর্যবেক্ষণ? ধন্যবাদ আপনাকে। সত্যি কথা বলতে কি, করোনার প্রথম দিকে যখন ধরা পড়লো চীনের উহানে, তারপরে আমরা কিন্তু বেশ সময় পেয়েছিলাম, কিন্তু পরবর্তী 3 মাসে আমরা দেখেছি এবং তারপরেও এখন পর্যন্ত কেবলমাত্র অব্যবস্থাপনা, স্বাস্থ্য খাতে যে ভয়ঙ্কর দুর্নীতি, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে স্বাস্থ্য অধিদপ্তরের বাহাস আমরা দেখেছি। স্বাস্থ্যমন্ত্রী বললেন ভেন্টিলেটারের কোনো প্রয়োজন নেই, ভেন্টিলেটারে যাওয়া প্রায় সবাই মারা গেছে, মিডিয়া শুধু মৃত্যুর আর দুঃসংবাদ দেওয়ায় বয়স্ক ও তরুণরা মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে। ঢাকা মেডিকেল কলেজের বিলে দুর্নীতির অভিযোগ টোটালি রং, এটা বললেন ওই সময়কার কথা স্বাস্থ্যমন্ত্রী, অনেক পথে স্বাস্থ্যমন্ত্রী বলেছে। তখন আমরা এটাও দেখেছি যে স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদপ্তরের যে সিন্ডিকেট দুর্নীতির যে চক্র গড়ে তুলেছে, মিঠু সহ আরও অন্যান্যরা আপনাদের গণমাধ্যমে এসছে এবং সোশ্যাল মিডিয়াতে এসছে, হাজার হাজার করোনার ভুয়া রিপোর্টের কথা আমরা দেখেছি, আমার সাথেই টক শো করেছে আপনার চ্যানেলেও শাহেদ, আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটির সদস্য, এখন তারপরে ডাক্তার সাবরিনা, জেকেজির চেয়ারম্যান, এখন তারা এগুলো হাজার হাজার রিপোর্ট টিপোর্ট দিয়েছে, কিন্তু সেই তুলনায় আমরা যখনই দেখি যে করোনায় আক্রান্ত হয়ে কেউ গেছে হসপিটালে, সবসময় তার কাছে আপনার একটা মিসম্যানেজমেন্ট, যে ওখানে অক্সিজেন নেই, ওখানে অক্সিজেন সিলিন্ডার না থাকা, ভেন্টিলেটার অপ্রতুল, চিকিৎসকরা আসছে না কাছে, অসম্ভব মানে একটা অব্যবস্থাপনা। এখন স্বাস্থ্যমন্ত্রী কিছুদিন আগে বললেন যে আমরা খুব আনন্দিত যে ইতিমধ্যে বাংলাদেশে কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা কমে গেছে, মৃত্যুর হারও কমে গেছে, সুস্থতা বেড়ে গেছে, বেশি দিন লাগবে না বাংলাদেশ থেকে কোভিড চলে যাবে, ভ্যাকসিনের প্রয়োজন হবে কিনা জানি না। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে আরো 2 বছর এর এ পর্যন্ত থাকবে করোনা। এই করোনার মধ্যে আপনি জানেন যে কত দরিদ্র হয়েছে আমাদের দেশে, 2,55,00,000 মানুষ, 5,95,00,000 মানুষের শ্রেণী কাঠামোর পরিবর্তন, আর অতি ধনী যারা তাদের অবস্থা কিন্তু আবার অপরিবর্তিত আছে। আবার বিএমএর যিনি মহাসচিব উনি কিন্তু বলেছিলেন যে ডাক্তারদের রেইনকোট পরিয়ে গরমে থামছে পিপিই নামে, অথচ তাদেরকে কোনো রকম ডাক্তারদের যে আপনার ওই KN95 মাস্ক কিংবা পিপিই এবং অন্য কোনো অসুখ নিয়ে হাসপাতালে গেলে যেই যখন রোগীরা গেছে
তার কাছে করোনার ওই রিপোর্ট চাওয়া, তা না হলে রুগী ছুঁয়ে না দেখা, ভয় পাওয়া, আবার এদিকে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ভুয়া মাস্ক সরবরাহের অভিযোগ আমরা দেখেছি, আবার মাস্ক চুরির ঘটনাও ঘটেছে, বিমান এবং কাস্টমস কর্মকর্তারা জড়িত আমরা সেটাও। কিন্তু দেখেন সবচেয়ে দুঃখজনক হচ্ছে এই যে ঘটনাগুলো ঘটেছে আমাদের দেশে, করোনার ভুয়া রিপোর্ট, এখানে করোনা আক্রান্ত বাংলাদেশি যারা আছে তাদেরকে তাড়াতে ইটালিতে বিক্ষোভ হয়েছে, কুয়েত থেকে দেশে ফেরার অপেক্ষায় 2.5 লাখের বেশি বাংলাদেশি মানুষ যারা ওখানে কাজ করে, বিবিসি বাংলার খবর। 3 মাস ইতালিতে ঢোকা বন্ধ বাংলাদেশিদের, প্রথম আলোর খবর। এক একটা বাংলাদেশি এক একটা ভাইরাস বোমা, ইতালির প্রধানমন্ত্রী বলেছেন ইত্তেফাকে এসছে। গোয়া করোনা ভাইরাস রিপোর্ট নিয়ে ভ্রমণের দায়ে ইতালি থেকে বাংলাদেশি যাত্রীদের ফেরত পাঠানো হয়েছে। এই জাপান সহ আরো অনেকগুলো দেশই বাংলাদেশের সাথে বিমান যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। এই যখন অবস্থা, এই যে একটা নেতিবাচক একটা যে প্রভাব, নেতিবাচক আন্তর্জাতিক বিশ্বে বহির্বিশ্বে আমাদের দেশের করোনার রিপোর্ট পাওয়া যায়, পয়সা দিলে আমাদের দেশে করোনা চিকিৎসা, এই ধরনের অব্যবস্থাপনা কেলেঙ্কারি, এই এগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে। আন্তর্জাতিক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ফাইমা নাসির মুন্নি, আমি আসবো আপনার কাছে আবারও। মাননীয় এমপি নজরুল ইসলাম বাবু আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? আপনি নিশ্চয়ই ফাইমা নাসির মুন্নির বক্তব্য আপনি শুনেছেন। আমি আপনার কাছে একটু আর একটু যোগ করতে চাই, এই যে ফাইমা নাসির বললেন, এর মধ্যে থেকে কিছু কিছু দুর্নীতি, স্বাস্থ্য ব্যবস্থার যে সমন্বয়হীনতা, সবকিছু কিন্তু আমরা প্রত্যক্ষ করেছি, আমরা সবাই দেখেছি। তো আমি যেটা বলতে চাচ্ছি যে অনেকে বলছেন, অনেকেই অভিযোগ করছেন বা অনেকেই বলছেন, করোনা ভাইরাস মোকাবেলায় সরকার কর্তৃক বিভিন্ন ধরনের ইতিবাচক উদ্যোগ গ্রহণ করা হলো, সরকারের গৃহীত কার্যক্রমের সুশাসনের প্রতিটি নির্দেশকের ক্ষেত্রে ব্যাপক ঘাটতি রয়েছে। এই বিষয়ে আপনার মন্তব্য, যে জিনিসটা ফাইমা নাসির মুন্নি বলছেন, আসলে সরকারের উদ্যোগ ইতিবাচক ছিল কিন্তু সমন্বয়হীনতা, দুর্নীতি, সবকিছু সরকারের সমস্ত কার্যক্রমকে অনেকটা সমালোচনার মুখে নিয়ে গেছে। আপনাকে ধন্যবাদ, আপনি নিজেই বলেছেন সরকারের সকল পদক্ষেপ যথেষ্ট ভালো ছিল এবং সহায়ক ছিল, এটাই যদি সত্য হয়ে থাকে তাহলে এখানে বাধা বিপত্তিটা কোথায়? আসলে এক একজন মানুষ এক একভাবে ভাবে, আমাদের ভাবনাটা ভিন্ন। আমার ভাবনাটা হলো যে সারা পৃথিবীতে করোনা যে অ্যাটাক করেছে, করোনায় আক্রান্ত যারা রুগী তারা কিন্তু সবাই কিন্তু এটা ফেস করতে চেষ্টা করেছে, কিন্তু আওয়ামী লীগ কি কেউ ফেস করতে পেরেছে? বাস্তবতাটা ভিন্ন, যে উন্নত দেশগুলোতেও আমরা লক্ষ্য করেছি সরকার যেভাবে করার চেষ্টা করেছেন দেখেছি তার উল্টো ছিলেন। এই করোনা ভাইরাসের বেলায় আমরা স্পেন বলি, আমেরিকা বলি, ইটালি বলি, ইউরোপ আমেরিকা কোথাও তো ছাড় দেন, স্বাস্থ্যসেবায় তারা তো শতভাগ নিশ্চিত এবং এই তারা উপযুক্ত দেশ, সেই দেশগুলো তো আমরা লক্ষ্য করেছি এই করোনা ভাইরাসের বেলায় পুরোপুরি ব্যর্থ হয়েছে। আর বাংলাদেশের বেলায় আমি বলবো যে আমরা নিশ্চয়ই ব্যর্থ হয়েছি। কোন ব্যর্থ হয়েছে? যে পরিমাণ রোগী আমাদের দেশে দেখা দিয়েছে, আমরা করোনা টেস্ট করাতে সক্ষম হয়েছি সবাইকে, কিন্তু আমাদের মৃত্যুর হার বলেন, আমাদের করোনা ভাইরাসের যে ভয়াবহ ভীতি ছিল ওই ভীতি প্রদর্শন বলেন, সব কিছুকে কিন্তু মোকাবেলা করে রীতিমতো আমরা এগিয়ে যাচ্ছি। আমি বলবো না পুরোপুরি আমরা সফল হয়েছি, কিন্তু এই করোনা ভাইরাস থেকে মুক্ত হওয়ার জন্য সরকার যে পদক্ষেপগুলি গ্রহণ করেছেন সেটা কিন্তু জনগণ যথেষ্ট মেনেছেন। কোটি কোটি মানুষের দেশ যেখানে এত ঘন বসতি, সেই জায়গায় যে আমরা এই করোনা ভাইরাস থেকে মুক্ত হওয়ার জন্য যে পদক্ষেপ তা কিন্তু এদেশের জন্য মেনে চলা খুব কঠিন। যে দেশের মানুষের অন্ন বস্ত্র বাসস্থান সুনিশ্চিত হয় সে দেশের, যে দেশের একটি ঘরে পুরো পরিবার বসবাস করে সেই দেশে সরকার এই পদক্ষেপ আমি মনে করি যতটুকু নিয়েছেন শতভাগ সফল, শতভাগ চেষ্টা সরকারের এখানে কার্যকর হয়েছে, কিন্তু
এই বাস্তবতায় এর চেয়ে বেশি কিছু করার আছে বলে আমি মনে করি না। কিন্তু মানে আমি যদি আপনার সঙ্গে একটু যোগ করতে চাই, আপনি আমি যে জিনিসটা বলেছি আমি যে দুর্নীতি যে চিত্র করোনা ভাইরাস নিয়ে শুধু বলি, আমি অন্য কিছুর কথা বাদ দিলাম। যেমন আমরা ভূগোলের দুর্নীতি সেটা আমরা দেখেছি, আমরা পাপিয়া করোনার আসার আগে পাপিয়ার দুর্নীতি আমরা দেখেছি, পাপিয়ার আমরা দেখেছি। আমি যেটা বলতে চাচ্ছি মাননীয় এমপি, যেটা বলতে চাচ্ছি মাননীয় এমপি যে স্বাস্থ্য অধিদপ্তরের যে সমন্বয় কারণ যখন দেখি আমাদের মন মতো কিছু হচ্ছে না, আমরা যেভাবে চাচ্ছি সেভাবে হচ্ছে না, তখনই আমরা তো মনে করি যে কাজটা যথাযথ হচ্ছে না। কিন্তু যেখানে এই ভাইরাস প্রতিহত করার কোন প্রক্রিয়াই মোকাবিলা করতে পারে নাই বিশ্ব, সেখানে আমরা তো ব্যর্থ হবই। সেখানে তো আমরা এই সমন্বয়ের বিষয়টা যেভাবে চিন্তা করব, মানবিকভাবে যদি আমি চিন্তা করি তাহলে কোথায় সমন্বয়ের অভাব, এটা তো আমি বাইরে থেকে বুঝবো না। যেখানে কোনো ঔষধ নেই, যেখানে লক্ষ লক্ষ পেশেন্ট, যেখানে আমাদের সুচিকিৎসা দেওয়ার ব্যবস্থা যথাযথ নেই, সেখানে দাঁড়িয়ে সমন্বয়টাকে আমি কীভাবে বুঝাবো? তবে হ্যাঁ, আসবো আপনার কাছে। মানে কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে মন্ত্রী মহোদয় এবং অন্যদের যে ভাষ্য, যে বচন ভঙ্গি, সেই ক্ষেত্রে হয়তো মনে হয়েছে সমন্বয়ের অভাব রয়েছে। আসলে কি, আমি মিডিয়াতে যখন যেভাবে কথা বলে, যারা কথা বলে পুরোপুরি যে মিডিয়ার কাছে তারা বক্তব্য তুলে ধরতে পারেন বিষয়টা কিন্তু তা নাও হতে পারে। তবে বাস্তবতা হলো সরকারের চেষ্টা যথাযথ হয়েছে। আপনি একটি অধিদপ্তরকে নিয়ে আমি ভাববো না, আমি ভাববো পুরো ব্যবস্থাপনা এবং সারা দেশের। অনেক ধন্যবাদ, আমি একটু আসবো আপনার কাছে। আমি রাজিকুর জামান রতন, মাননীয় এমপি। আমি একটু আপনার বক্তব্যের সঙ্গে আমি কতটুকু একমত, আপনার যুবলীগ এবং পাপিয়া, এগুলি যুবলীগ আর পাপিয়ার কোনো পাপ নয়, এই পাপটা হলো কোনো ব্যক্তি। এইটা পাপিয়া করেছেন পাপিয়া শাস্তি, পাপিয়াকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়েছে, পাপিয়া মামলা পরিচালনা করছেন, আইনি ব্যবস্থায় চলছে। এখানে পাপিয়া যদি ভিক্টিমাইজ হয়ে থাকে তাহলে পাপিয়া জবাব দিবেন, আর যদি পাপিয়া যদি প্রকৃত অর্থ অপরাধী হয়ে থাকেন এইটার শাস্তি তাকে পেতে হবে। সরকার, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ রাজিকুজ্জামান রতন। আপনি বক্তব্য শুনেছেন, মাননীয় এম পি নজরুল ইসলাম বাবু বক্তব্য আপনি শুনেছেন। আমরা করোনা ভাইরাসের কারণে আমি স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে সমন্বয়হীনতা আমরা প্রত্যক্ষ করেছি, তারপরে আমরা শাহেদ সাবরিনা এই বিষয়গুলো আমাদের চোখের সামনে তুলে এসেছি। সম্প্রতি আমরা কক্সবাজারের একটা নৃশংস হত্যাকাণ্ডের চিত্র আমরা দেখতে পাচ্ছি। সবকিছু মিলিয়ে আপনি কি যোগ করতে চান মাননীয় এম পি? আমার মনে হয় সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, কোনো কারণে হয়তো শব্দটি উনি আমার শুনতে পাচ্ছেন না। আমি ফাইমা নাসির মুনি আপনার কাছে আমি একটু আসতে চাই, আপনি মাননীয় এমপির প্রশ্নের উত্তর তো দিবেন। আমরা একটু প্রসঙ্গটা একটু পাল্টাতে চাই। আমরা আজকে আমি একটু কথা বলছিলাম রোহিঙ্গাদের, আজকে মানে পালি বাংলাদেশে পালিয়ে আসার 3 বছর পূর্তি আছে, আমরা সেই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। সেই বিষয়ে কথা বলার জন্য আপনার কাছে আমার প্রশ্ন হলো, আজকে 3 বছর পূর্তি হলো এবং রোহিঙ্গারা মায়ানমার সেনাবাহিনীর নৃশংস অত্যাচার নিজের দেশ থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল, রোহিঙ্গা মুসলিমদের নিশ্চিহ্ন করার লক্ষ্যে 2017 সালে এই দিনে দেশটির রাখাইন রাজ্যে সেনাবাহিনী হত্যা ধর্ষণ এবং অগ্নিসংযোগ চালানো শুরু করে। আমাদের যে 3 বছর আগে মানে ওরা এসে আমাদের দেশে আসলো এবং এখানে 3টি বছর হয়ে গেছে এবং 3 বছর পূর্ণ হতে চলল, এখনো আমরা কোনো সমাধান দেখতে পাচ্ছি না। আপনি বিষয়টাকে কিভাবে দেখেন, রোহিঙ্গা সংকট কবে মিলবে সমাধান? এই রোহিঙ্গা সংকটটা, এটা যখন থেকে তারা আসলো প্রথমে তো আমাদের দেশ তাদেরকে নিতে চায়নি, পরবর্তীতে যে কোনো আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি তখন লন্ডনে ছিলেন, উনি বলেছিলেন যে রোহিঙ্গাদেরকে আশ্রয় দেওয়া উচিত। পরবর্তীতে তাদেরকে আশ্রয় যখন দেওয়া হলো তখন দেখা গেল যে এটা যদিও
একটা এমন সমস্যা, অনেক পুরনো, এটা তো অতীতেও তারা এসেছিল, আপনি জানেন বিএনপির সময়ও কিন্তু তারা এসেছিল এবং তাদেরকে ফেরত পাঠাতে সক্ষম হয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাদের যারা বড় প্রতিবেশী আছে তারা যখন এটা আন্তর্জাতিক ফোরামে, যেমন জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক ফোরামে এই ইস্যুটা উত্থাপিত হয়েছে, তখন আমরা আমাদের বন্ধুকে পাশে পাইনি, আমাদের বড় প্রতিবেশী কোনো সমর্থন আন্তর্জাতিক পর্যায়ে দুর্ভাগ্যজনকভাবে আমরা পাইনি, কূটনীতি ব্যর্থ হয়েছে বাংলাদেশের এখানে। এখন দেখেন যে বিষয়টা দ্বিপাক্ষিক চুক্তির মধ্যে থেকেছে বাংলাদেশ সরকার, যদিও বিষয়টা কিন্তু অত্যন্ত পুরনো এবং এটা আন্তর্জাতিক একটা সমস্যা, কিন্তু এখন দেখা যাচ্ছে যে মায়ানমারে নির্বাচন আমার মানে সংযুক্তি আবার অডিওটা মানে সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমি আমার ফাইনাল আছে বলির কথা শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না। আমি যদি বা মাননীয় এমপি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, আসলে মুন্নি আপা সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে আজকে, অত্যন্ত মানে আমাদেরকে মানে মানে কষ্ট করে আমাদের অনুষ্ঠান চালাতে হচ্ছে। মাননীয় এমপি আপনার কাছে আমি প্রশ্ন করতে চাই, এই রোহিঙ্গা সংকট কবে মিলবে সমাধান? দায়িত্ব এবং কর্তব্য। আমরা যখন দেখেছি রোহিঙ্গারা যখন বাংলাদেশে এসেছেন তখন কিন্তু সারা বাংলাদেশের মানুষ ছাড়াও পৃথিবীর অন্যান্য মুসলমানরা প্রশংসাই করেছেন, বাংলাদেশ প্রশংসিত হয়েছে, কেউ মানুষ কেটে পুড়িয়ে মেরে ফেলবে সেটা তো হতে পারে, রোহিঙ্গাদেরকে এখানে অবস্থান করার মধ্য দিয়ে সারা পৃথিবী কিন্তু আমাদেরকে সাহস জানিয়েছে, সেই দিন ছিল এটার যথাযথ সিদ্ধান্ত। এখন রোহিঙ্গারা এখানে অবস্থান করছেন, ওনাদেরকে ফেরত দিচ্ছেন না, নিতে যারা চাচ্ছেন না, এটা হলো তাদের অমানবিক কর্মকাণ্ড। কোনো অমানবিক কর্মকাণ্ডের প্রতি অশ্রদ্ধা অসম্মান দেখানো যায়, কিন্তু এই বড় কোনোটাকে তো আপনি এই ভয়াবহ অস্ত্র দিয়ে মোকাবিলা করতে পারেন না, এটার জন্য তো যুদ্ধ করতে পারেন না। যারা এই বিষয়টিকে এখন গুরুত্ব দিচ্ছেন না, এই নিশ্চয়ই একদিন এই বার্মিজটা বার্মা এটার জন্য মায়ানমার এটার জন্য জবাবদিহিতা দিতে হবে, কারণ সারা পৃথিবীর মানুষই কিন্তু বাংলাদেশের পক্ষে এবং বাংলাদেশ ভালো কাজটা করেছেন এবং বঙ্গবন্ধু কন্যা ইতিমধ্যে স্বীকৃতি পেয়েছে, সুতরাং আমরা তো ভালো কাজটাই করেছি। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি নিচলটা বাংলা জগৎ অনুষ্ঠানে, কথা বলছি করোনা থেকে রোহিঙ্গা সংকট এবং উত্তরণ নিয়ে। বিরতিতে যারা যাওয়ার আগে রোহিঙ্গা সংকট কবে মিলবে সমাধানে, সংকট থেকে কবে আমরা উত্তরণের মানে উত্তরণ হবে এবং কিভাবে উত্তরণের উপায় খোঁজার আলোচনা করছিলাম। মাননীয় এমপি নজরুল ইসলাম বাবু আমাদের সঙ্গে এই আলোচনায় ছিলেন, আমরা আবারও ফিরতে চাই আলোচনায়। মাননীয় এমপি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি আমি বলছি, আমাকে শুনতে পাচ্ছেন? ঠিক আমরা সমাধান আমি যে বিষয়টি বলছিলাম যে রোহিঙ্গার বিষয়টি একটা বিকট সমস্যা, মায়ানমারের দিক থেকে যে সমস্যাটা হয়ে হচ্ছিল, মানুষ খুন করছিলেন, মানুষকে তাড়িয়ে দিচ্ছিলেন, সেই মুহূর্তে বাংলাদেশ আশ্রয় দিয়েছিল। বাংলাদেশের প্রধানমন্ত্রী মানবতার মা জননেত্রী শেখ হাসিনা সেদিন তাদেরকে আশ্রয় দিয়ে বিশ্বের কাছে বাংলাদেশ প্রশংসিত হয়েছিলেন, অর্থাৎ যথাযথ একটি সিদ্ধান্ত তিনি নিয়েছেন এবং পৃথিবীর সকলের কাছ থেকেই সেই সম্মান এবং শ্রদ্ধাটা পেয়েছিলেন। এটা বাংলাদেশের জন্য একটা বিরাট অর্জন। আমি মনে করি সেই অর্জনটাকে কখনই আমরা ছোট করে খাটো করে দেখতে পারি না। যারা মায়ানমারের সাথে
এই নিয়ে অনেকবার বৈঠক হয়েছে, আন্তর্জাতিকভাবে এই নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। এখন যারা রোহিঙ্গাকে ফেরত নিতে চাচ্ছেন না বা এখনো নিচ্ছেন না, সেটা তাদের জন্য ভুল সিদ্ধান্ত, কিন্তু এটা আমাদের জন্য অসম্মানের জন্য নয়। অতএব কূটনৈতিকভাবে আমরা এখানে কখনই আমরা হেরে যাইনি অথবা ব্যর্থ বলা যায় না। কারণ ডিনার সাথে আপনাকে একটু থামাই, ডিনার সাথে আপনাকে একটু যোগ করতে চাই আপনার সঙ্গে। আপনি সম্প্রতি আপনি লক্ষ্য করেছেন যে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশ সফর করে গেছেন আকস্মিক ভাবে, কোন রকম মানে আগে থেকে কোন রকম জানান না দিয়ে উনি সফর করে গেছেন। আমরা জানি যে ভারতের সাথেও একটা ঐতিহাসিক সম্পর্ক বাংলাদেশের এবং বর্তমান সরকারের সঙ্গে ভারতের অভ্যন্তরীণ সম্পর্ক আমরা একাত্তর থেকে আমরা জানি। চীনের সাথেও কিন্তু আমাদের বাণিজ্যিক এবং অর্থনৈতিক ভাবে কিন্তু আমাদের সম্পর্ক অনেক ভালো। মায়ানমার কেমন করে এত বড় শক্তিশালী রাষ্ট্র হয়ে গেল যেখানে আমাদের সঙ্গে দুই পার্শ্ববর্তী শক্তিশালী দেশের সঙ্গে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও আমরা কেন 10 লাখ রোহিঙ্গা নিয়ে আমরা আমরা এই এই অবস্থায় এখন আমরা বিরাজ করছি আমাদের পার্লামেন্টে? সংক্ষেপে যদি বলতেন আমি রতন ভাইয়ের কাছে যেতে চাচ্ছি। আমি আমি খুব স্পষ্ট আমি খুবই স্পষ্টতেই বলি যে আমাদের আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই কিন্তু এই বিষয়ে অনেকবার বক্তব্য দিয়েছেন। আর আমরাও মনে করি এটা কোনো নতজানু পররাষ্ট্রনীতি নয়, একজনকে আশ্রয় দেওয়া, প্রশ্রয় দেওয়া এবং দেশের মধ্যে বিপদগ্রস্ত মানুষকে আশ্রয় দেওয়া এটা কোনো অপরাধ নয়, বরঞ্চ এটা পুরস্কৃত হওয়ার মতো একটা কাজ। আপনি যেটা বললেন যে দুইটি দেশের সাথে সুসম্পর্ক থাকা সত্ত্বেও মিয়ানমার কেন এত বড় একটা সিদ্ধান্ত নিতে পারলো, তাহলে আমি যদি আপনাকে বলি মিয়ানমার যে কাজটি করেছে, মিয়ানমারকে কিন্তু চীন এবং ভারত ইতিপূর্বের বৈঠকে মিয়ানমারকে কিন্তু যথাযথ সিদ্ধান্ত নেওয়ার জন্য বলে দিয়েছেন এবং এই বিষয়ে অনেক ডিস্টার্ব হচ্ছে, কিন্তু কথা কথা কিছুই আমি শুধু শুধু আওয়াজ পাচ্ছি। আমি শুনতে পাচ্ছি মানে এমপি, আমি শুনতে পাচ্ছি, আমি আসবো আপনার কাছে জনাব রতন রাজগুজ্জামান রতন। আমাকে শুনতে পাচ্ছেন আপনি? আসবো মানে এমপি, আমি আসবো। জি শুনতে পাচ্ছি। আপনি নিশ্চয়ই আলোচনা শুনেছেন, আমরা আসলে করোনা ভাইরাস নিয়ে কথা আলোচনা শুরু করেছিলাম যে আমরা কোন পর্যায়ে আছি বর্তমানে, আমাদের করোনা ভাইরাসের সংক্রমণটা আবার ঈদ পরবর্তীকালে অত্যন্ত বেড়ে গেছে, আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করছি। আসলে সেই বিষয়টা থেকে আলোচনা থেকে আমরা অনেক দূরে চলে এসেছি। আমরা রোহিঙ্গা সংকট কবে মিলবে সমাধান সবকিছু আপনার কাছে মিলিয়ে আপনি আপনার পর্যবেক্ষণ একটু করবেন রাজিবুজ্জামান রতন। ধন্যবাদ। মানে বিশেষ করে এই ইন্টারনেট কানেকশনের দুর্বলতা থাকার কারণে আমি প্রথম থেকে আপনাদের সঙ্গে যুক্ত হতে চেয়েও পারিনি। এটা আমাদের অনেক ক্ষেত্রেই এই কানেকটিভিটির সমস্যাটাই হচ্ছে অনেক ক্ষেত্রে, সেটা আমাদের করোনার ক্ষেত্রেও যেমন হচ্ছে, সেটা আমাদের রোহিঙ্গার ক্ষেত্রে হচ্ছে, এমনকি আমাদের বন্যার ক্ষেত্রে। আমরা শুষ্ক মৌসুমে পানি না পেলেও আমাদের বর্ষা মৌসুমে আমরা এত বেশি পানি পাই যেটা ধারণ করতে পারি না। ঠিক তেমনি করোনা নিয়ে প্রথম থেকেই যেভাবে আমরা একটু অবহেলা করেছি, উল্লাসিকতা করেছি কিংবা করোনাকে খুব একটা বেশি গুরুত্ব দেইনি, তার ফলটা আমরা কিন্তু এখন হাতে নাতে টের পাচ্ছি। মৃত্যু আমাদের এখানে কম, এই মৃত্যু কম হওয়ার ক্ষেত্রে একটা অ্যানথ্রোপোলজিক্যাল স্টাডি আছে, একটা আমাদের সোশ্যাল লিভিংহুড সেটা নিয়ে আমাদের একটা কথা আছে যে আমরা কেমন করে বাঁচি, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন, এগুলো একটা দিক। কিন্তু সরকারের ভূমিকাটা কিন্তু আমরা যতটা না মুখে শুনেছি ততটা বাস্তবে আমরা দেখি নাই, যেটা প্রতিদিন দেখছি। এবং এর মধ্যেও এই করোনাকালীন সময়ে আমরা দুর্নীতি দেখেছি, আমরা লুটপাট দেখেছি, এবং সর্বশেষ আমরা এই যে এখন যে হাসপাতালগুলোতে অভিযান চলছে সেখান থেকেও বোঝা যায় যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে তো তিনটা জিনিস যুক্ত আছে, একটা যেমন হাসপাতাল ম্যানেজমেন্ট, একটা হচ্ছে আমাদের ওষুধ, আর 3 নম্বরটা হচ্ছে আমাদের যদি বলি যে উপকরণ, স্বাস্থ্য উপকরণ। স্বাস্থ্য এবং চিকিৎসা উপকরণ কেনার ক্ষেত্রে দুর্নীতি দেখেছি, ওষুধের ক্ষেত্রে মাত্রাতিরিক্ত দাম দেখেছি এবং ভেজাল দেখছি, এবং হাসপাতালগুলোর একটা মিসম্যানেজমেন্ট এবং আমরা কমিউনিকেশনের গ্যাপ দেখছি। তার ফলটা যেহেতু আমাদের কই মাসের প্রাণ, আমরা অনেক সহ্য ক্ষমতা বেশি, এই জন্য হয়তো আমরা বাঙালিরা হয়তো আমাদের মৃত্যুটা কম বলে অনেকে খুব মানে উচ্ছ্বাস প্রকাশ করছেন, কিন্তু বাস্তবে আমাদের অর্থনীতি একটা বড় ধাক্কা দিচ্ছে। ঠিক তেমনি দেখুন যখন মায়ানমার থেকে এই রোহিঙ্গাদের ফলটা এলো তখন কিন্তু আমাদের যেভাবে ট্যাকল করার কথা ছিল তার চেয়ে অনেক বেশি আমরা মানবিক ভূমিকা পালন করেছি। মানবিক ভূমিকা তো পালন করবোই, আন্তঃরাষ্ট্রিক সম্পর্কের ক্ষেত্রে একটা কূটনৈতিক ভূমিকাও পালন করা উচিত।
তাহলে আমরা যদি মানবিক ভূমিকা পালন করি, কালকে যদি আসাম থেকে আবার 40 লক্ষ বাঙালিকে বাংলাদেশে ঠেলে দেয়, তাহলেও কি আমরা মানবিক ভাবে সেটাকে গ্রহণ করব? আমরা 71 সালে মুক্তিযুদ্ধের সময় ভারতে গিয়েছিলাম, এইটা যেমন ঠিক, ঠিক তেমনি এখন ভারত থেকে যদি আবার আমাদেরকে 40 লক্ষ আমাদের এখানে পাঠিয়ে দেয়, সেটা কি আমরা সেই যুক্তিতে গ্রহণ করব? নিশ্চয়ই সেটা আমরা গ্রহণ করবো না। মায়ানমারের ক্ষেত্রে সমস্যার ক্ষেত্রে আমরা প্রথম থেকে বলেছিলাম আমাদের আমাদের সরকারের কূটনৈতিক ভূমিকাটা আরো ভালো বাড়ানো উচিত ছিল। সরকার দেশের অভ্যন্তরে মতামতকে যতখানি দমন করতে সিদ্ধ হস্ত কিংবা মতামতগুলোকে যতভাবে উপেক্ষা করতে চান, আন্তর্জাতিক ক্ষেত্রে তারা সেটা চলে না। আন্তর্জাতিক ক্ষেত্রে সবার মতামতটা নেওয়া দরকার ছিল। আবার আরেকটা জিনিস দেখুন, আমরা হিসাবে পেলাম যে 11,80,000 রোহিঙ্গা বাংলাদেশে এসেছে, 81 সালেও প্রায় 3 লক্ষ এসেছিল, তারপরেও আরো এসেছে। তাহলে এবারেরটাও যদি দেখি যে 11,80,000 আমাদের এসেছিল, গতকাল আমরা খবর পেলাম আমাদের নাকি এখন রোহিঙ্গা হচ্ছে 8 লক্ষ, তাহলে বাকি এই যে 4 লক্ষ তারা কি হাওয়া হয়ে গেল, নাকি তারা আমাদের দেশের অভ্যন্তরে তারা মিশে গেল? এই যে দেশের অভ্যন্তরে যে মিশে গেল, এটা কেমন করে যেতে পারবে? এখনো তো আমাদের ভাষান্তরে 1 লক্ষ যে রোহিঙ্গাকে পুনর্বাসন করা হবে সে কাজটা তখন শুরু হয়নি, তাহলে 4 লক্ষ রোহিঙ্গা কোথায় চলে গেল? তারা কিভাবে আমাদের জনগোষ্ঠীর সঙ্গে মিশে গেল? তারা অনেকে ভুয়া পাসপোর্ট বানিয়ে তারা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে দেশে বাইরে চলে যেতে পারলো এবং বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেতে পারলো। এক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকাটাও আমরা যদি একটু খেয়াল করে দেখি, যে রাষ্ট্র যদি সকল মানুষের সকল রাজনৈতিক দলগুলোকে এই ক্ষেত্রে একটা জাতীয় সমস্যা হিসেবে দেখতে পারতো, যে মায়ানমারের এই সমস্যাটা কিন্তু শুধুমাত্র রোহিঙ্গা নিপীড়ন নয়, এর সঙ্গে একটা প্রচণ্ড অর্থনৈতিক স্বার্থ আছে। যে রোহিঙ্গারা যে অংশটাতে বসবাস করে এটা হচ্ছে মায়ানমারের ভৌগোলিক দিক থেকে গুরুত্বপূর্ণ, খনিজ সম্পদের দিক থেকে গুরুত্বপূর্ণ, বন্দরের দিক থেকে গুরুত্বপূর্ণ, বনজ সম্পদের দিক থেকে গুরুত্বপূর্ণ, ফলে চীনের নজর ওখানে আছে, ভারতের নজরটা ওখানে আছে, এই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। রাশিয়ার ওখানে বিনিয়োগ আছে মায়ানমারের গ্যাস ক্ষেত্রের সঙ্গে, চীন তাদের একটা বড় গ্যাসের ক্রেতা, ভারত তাদের সহায়তাকারী, এমনকি কখনো কখনো একটা ধর্মীয় একটা আবেগ, একটা মানে এথনিক মাইনরিটির উপরে হামলা হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে, এই কথা বলে মায়ানমার বুদ্ধিস্ট কমিউনিস্টদেরও যেভাবে তারা সিম্পেথিটা ড্র করতে পেরেছে, আমাদের এখান থেকে কিন্তু এত মুসলমান মুসলমান কথা বলো, আমরা কিন্তু সৌদি আরবের কোনো সহানুভূতি আমরা এখানে ড্র করতে পারি নাই। ফলে এটাও খেয়াল রাখতে হবে যে আমাদের এখানে কূটনৈতিক তৎপরতাগুলো চালানো দরকার ছিল। মায়ানমারের ফিরে এর আসা রোহিঙ্গাদেরকে তো ঠেলে ফেরত পাওয়ার কোনো সমাধান নয়, সমাধান ছিল এইটাই যে তোমাদের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে যে জাতিগত নিপীড়ন তোমরা চালিয়েছো সেটাকে যেমন আমরা আন্তর্জাতিকভাবে কন্ডেম করব, ঠিক তেমনি আমার চারপাশের যে সমস্ত রাষ্ট্রগুলো আছে তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা বাড়াবো। ভারতের সঙ্গে বন্ধুত্বের আমরা বহু মানে কথা শুনি, কিন্তু বন্ধুত্বের নিদর্শনটা কিন্তু খুব ভালোভাবে দেখি না। ফলে আমি প্রশ্নের উত্তর রেখেই গেলাম। এই প্রশ্নের উত্তর মাননীয় এমপি নিশ্চয়ই শুনেছেন, আপনি যে কথাটা বলছেন যে বন্ধুত্বের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে, কিন্তু সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের চিত্রটা উনি একটু কম দেখতে পাচ্ছেন, মাননীয় এমপি উত্তর দিবেন। আমি একটু ফাইমান আছি মনি আপনার কাছে একটু আসতে চাই, আপনি রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলতে চাচ্ছেন, আপনি নিশ্চয়ই বিষয়ে কথা বলবেন। আমরা একটা বিষয় একটা যেটা করোনার কালে আমরা প্রত্যক্ষ করছি সেটা হয়েছে যে করোনার যে সংকট, সেই সংকটে সবচেয়ে বিপর্যস্ত হয়েছে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণী, তারা না পেয়েছে সরকারের সাহায্য, আবার অপরদিকে তাদের ঘাড়ে নানান রকম মানে অস্বস্তিকর বিষয়গুলো তাদের সামনে এসেছে, যেমন পুতুরে বিদ্যুৎ বিল, বাসের ভাড়া বৃদ্ধি, চাকরি হারানোর ভয় তাদের জন্য মানে একটা বিশাল সংকট নিয়ে দাঁড়িয়েছে। আমাকে আপনার কাছে আমার প্রশ্ন হলো, এই সংকটে রাজনৈতিক দল হিসাবে আপনারা একটা প্রধান রাজনৈতিক দল এবং বিরোধী দলের রাজনৈতিক প্রত্যেকে আমরা যারা বিএনপি করি এখানে বা যেকোনো মানুষ আমাদের যার যে শুধু কনস্টিটুয়েন্সি এলাকা ভিত্তিক নয়, একেবারে ওপর থেকে কেন্দ্রীয় থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত বিএনপির প্রতিটি নেতা কর্মী আমরা আমাদের সমস্ত কিছু নিয়ে এই করোনাকালীন দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি, আমরা তাদের পাশে আছি। আমরা যত 14 বছর ক্ষমতার আমরা তো বাইরে আছি, কিন্তু তারপরও আমরা মনে করি না যে এটার সাথে প্রাকৃতিক দুর্যোগ হোক, বন্যা যেমন হচ্ছে সারা দেশে বন্যা, সেখানেও আমরা কিন্তু একইভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি, হাত বাড়িয়ে দিয়েছি, আমাদের যতটুকু সাহায্য সহযোগিতা আমরা লক্ষ লক্ষ না কোটির ওপরে আমরা কিন্তু মানুষকে সেটা দিয়ে যাচ্ছি। আপনি বলেছেন, আপনি নিশ্চয়ই জানেন যে প্রথম 66 দিনে
বাংলাদেশে প্রায় 6 কোটি মানুষ কিন্তু নতুন করে গরিব হয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক অর্থনীতি সমিতি যারা আছে ওনারা বলছেন, কিন্তু তারপরও আশ্চর্য হচ্ছে বাংলাদেশ এখনো উচ্চ আয় বৈষম্যের দেশ। শুধু তাই নয়, যারা ধনী তারা কিন্তু ধনীই আছে, তাদের কিন্তু কোনো আপনার পরিবর্তন হয়নি। এখন অতি ধনী যারা আছে, আমি বলছিলাম এর আগেও যে 1 কোটি 70 লাখ মানুষ, তাদের অর্থনৈতিক কোনো অবস্থার পরিবর্তন হয়নি। এ কথা বলে আমি রোহিঙ্গা এই ইস্যুটাতে আসব। আপনি বলেছেন যে আমাদের পাশের দেশ থেকে একজন পররাষ্ট্র সচিব এসেছিলেন, হর্ষবর্ধন শ্রিংলা সাহেবের কথা আপনি বলেছেন সঠিকভাবে যে হ্যাঁ, কিন্তু উনি আসাটা অত্যন্ত একটা ঝটিকা সফরের মতো, মানে কাউকে খুব একটা জানান দিয়ে আসেননি যেরকম নিয়ম কানুন সাধারণত থেকে থাকে। যদিও উনি বাংলাদেশের ভারতের হাই কমিশনার ছিলেন দীর্ঘদিন, সেটা এখান থেকেই গেছেন, কিন্তু তারপরও উনি কিন্তু কোনো কিছুই আমরা জানতে পারিনি গণমাধ্যমেও না, পরবর্তীতে কেবলমাত্র শুনলাম যে এই করোনার টিকা ভাইরাস এটার যে টিকা বেরোবে সেই টিকা বাংলাদেশ অগ্রাধিকার ভিত্তিতে নাকি পাবে, এরকম খবর তাদের দিল্লির ওখান থেকেও নাকি জানিয়েছে ওদের অফিস এবং গণমাধ্যমেও এসছে। যাই হোক, এখন সবচেয়ে দুঃখের কথা কি, আমাদের যে পররাষ্ট্র মন্ত্রী আছেন উনি দেখেন মায়ানমার ইস্যুটা রোহিঙ্গা, উনি বলেছেন ভারতের সঙ্গে রক্তের, চীনের সঙ্গে অর্থের সম্পর্ক। এটা তো খুব ভালো কথা, তাহলে কূটনৈতিক ভাবে এই ব্যর্থতা কেন? আন্তর্জাতিক যে ফোরাম আছে জাতিসংঘ থেকে শুরু করে, সেখানে ভারত এবং চায়না একজন রক্তের আর একজন অর্থের, তাহলে আমরা তো দেখলাম দ্বিপাক্ষিক চুক্তি হয়েছিল যখন আসলো লক্ষ লক্ষ রোহিঙ্গারা প্রথম, এখন দ্বিপাক্ষিক চুক্তি করে এটা কি ধরনের কূটনীতি যে একজন রোহিঙ্গাকেও আজকে এই এতগুলো বছরেও ফেরত পাঠাতে পারলো না? বিএনপির সময় কিন্তু রোহিঙ্গাদের একেবারে সফলতার সাথে ফেরত পাঠানো হয়েছে। অনেকগুলো প্রশ্ন জমা পড়ে গেছে আমাকে, যে কি হবে রাজিকুজ্জামান ভাই অনেকগুলো প্রশ্ন করেছেন এবং ফাইমা নাসির মুনি অনেকগুলো অভিযোগ আছে, সবগুলো অভিযোগের উত্তর তো মাননীয় এমপির কাছ থেকে নিতেই হবে, সময় একটু বেশি দিতে হবে। মাননীয় এমপি, আপনি নিশ্চয়ই দুজনের বক্তব্য শুনেছেন, একজনের সাথে রক্তের সম্পর্ক আরেকজনের সাথে আনমিউট করতে হবে অর্থনৈতিক সম্পর্ক, তাহলে কেন আমাদের এই ব্যর্থতা আনমিউট করতে হবে? আমি কিন্তু দুইজনের বক্তব্য কোনোটাই ক্লিয়ার শুনতে পাইনি, কারণ ডিস্টার্ব করতে ছিল। তবে আমি বলি, আমি বলি রতন ভাই যেটা বলেছেন সাজিয়ে গুছিয়ে সুন্দর কথা বলেছেন, কিন্তু ওনাকে বুঝতে হবে এবং আমাদেরকে জানতে হবে যে এই কূটনৈতিক বিষয়গুলোকে কূটনৈতিকভাবেই বিবেচনা করা দরকার। উনি যেভাবে আর্থিক আর রক্তের সম্পর্কের কথা বলেছেন সেভাবে নয়, এটার জবাব এভাবে দেওয়া যাবে না। যেটা কূটনৈতিক বিষয় সেটা কূটনৈতিকভাবেই আমাদেরকে জবাবটা তৈরি করতে হবে এবং দিতে হবে। আর আমি পরিষ্কার মনে করি যে জবাব দেওয়ার সময় এখনো আসে নাই, আর জবাবের কথা যদি আসে না, আমরা তো যুদ্ধ চাই না, আমরা তো এই মায়ানমারের সাথে এই বাড়াবাড়ি করে এখানে এই টোটাল প্রসেসটাকে আমরা ভিন্ন খাতে নিতে চাই না। আপনি জানেন যে এই বিষয়টা নিয়ে আন্তর্জাতিক বিশ্ব কাজ করছে, সারা পৃথিবীতেই এটা নিয়ে একাধিকবার বৈঠক হয়েছে, সবাই যেহেতু এই বিষয়টি নিয়ে জানেন এবং এই থাকুন আমাদের সঙ্গে, আবার আমি এমপির সঙ্গে কথা বলছি, এসে আবার ফিরবো আপনার কাছে একই আলোচনায়। থাকুন আমাদের সঙ্গে দর্শক। সুপ্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি মিশন টাকা বাংলা টক অনুষ্ঠানে, কথা বলছি করোনা থেকে রোহিঙ্গার সংকট এবং উত্তর নিয়ে। আমাদের সঙ্গে মাননীয় এমপি নজরুল ইসলাম বাবু আলোচনায় করোনার সংকট নিয়ে, জনাব রাজিকুজ্জামান রতন এবং ফাইমা নাসির মুন্নি যে বক্তব্যগুলো অভিযোগগুলো করেছেন তার একটু সংক্ষিপ্ত শেষ মন্তব্য শুনতে চাচ্ছি যে কবে আমরা এই সংকট থেকে মুক্তি পাবো বলে আশা করছেন আপনি? আমি যেটা বলতেছিলাম যে কূটনৈতিক বিষয়টিকে নিয়ে, এটা নিশ্চয়ই যে রতন ভাই যেটা বলেছেন আমি
ওনাকে ওনার বক্তব্যের বাইরে কিছু বলবো না, শুধু এইটুকু বলে যাই যে সকল সমস্যাগুলোকে চিহ্নিত করেই সরকার সমাধানের পথ আগলিয়ে এগিয়ে যাচ্ছে। আমার বিশ্বাস চাই যে আমাদের যে বর্তমান বিদ্যমান পরিস্থিতি আছে সমাধান হবে, এটা আমাদের কাছে নিশ্চিত। যেগুলি যে বিষয়গুলো উঠেছে ছিল রোহিঙ্গাদের নিয়ে, আস্তে আস্তে কিন্তু সমাধানের পথে আমরা এগিয়ে যাচ্ছি। এখন সিদ্ধান্তের বিষয়, সিদ্ধান্তটা হলেই দেখবেন রোহিঙ্গা সমস্যা দূর হয়ে গিয়েছে। এটা পুরোপুরি কূটনৈতিকভাবে আমরা যে এগিয়ে যাচ্ছি তার এই যথাযথ কোনো এক্সাম্পল আমি আপনাদের সামনে এখন হয়তো দাঁড়া করাতে পারবো না, তবে বিষয়টি এইভাবে ভাবনা রাখাই আমি মনে করি স্যার, যে ভারত বলেন চীন বলেন কেউ আমাদেরকে অবহেলা করে পারবে না। কেউ ভৌগোলিক কারণেই আমাদেরকে আমাদেরকে কোনোভাবেই সহযোগিতা করার কোনো সুযোগ নেই, এই বিষয়টি আপনি নিশ্চিত থাকতে পারেন। অনেক ধন্যবাদ। আমি ফাইনাল মুন্নি আপনার কাছে আবারও আসতে চাই, এই বিষয়টা নিয়ে নিশ্চয়ই আপনি কথা বলবেন। আমার এমপির যে বিষয়গুলো দেখছেন, আমরা কিছুদিন লক্ষ্য করছি যে মানে জনস্বার্থ এবং বর্তমান পরিস্থিতি বিবেচনা করে শর্ত সাপেক্ষে গণপরিবহনে পূর্ণ ভাড়ায় ফিরে যাওয়ার বিষয়টি সরকার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের। তিনি বলেছেন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে গণপরিবহনে আগে ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত আসতে পারে। করোনা এখনো বিদায় নেবে, তবে কবে নেবে সেটা কিন্তু অনিশ্চিত। সেটা নিয়ে আমরা কিন্তু আসলে এটা এমন একটা মানে অদৃশ্য শক্তি যে আসলে এটা কবে বিদায় নেবে সেটা সম্পর্কে কেউ নিশ্চিত না। বাসের যে পুরাতন ধারায় ফিরে যাবে সেটা কতটুকু স্বাস্থ্য সেবা মান নিয়ন্ত্রণ করে বাস চালকরা চালাবে তাকে আরো করোনার ঝুঁকি বাড়বে বলে আপনার মনে হচ্ছে? আমাকে একদম শেষের দিকে চলে আসতে হবে, সে হয়েছে এবং আপনাদের শেষ মন্তব্য করবেন সেটা। আমাকে বলছেন জি গণপরিবহনের ভাড়া এই করোনাকালীন সময়ে এই রকম প্যান্ডেমিকে বোধহয় কেবল বাংলাদেশেই বেড়েছে, অন্য কোনো দেশে বেড়েছে কিনা আমি জানি না। আমাদের দেশে গ্যাসের দাম 10 বার বাড়ে, যখন আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম কমে যায়। বিদ্যুৎ বলুন, গ্যাস বলুন, আপনি জানেন যে ভুতুরে বিলের খপ্পরে পড়ে আছি আমরা। এই যে করোনাকালীন সময়ে ভুতুরে ইলেকট্রিসিটি বিল আসছে, এখন এখান থেকে বলা হয়েছে যে তাদের বেতন ভাতা কি কি এগুলোর জন্য এখন সাধারণ মানুষের কাছ থেকে সাধারণ মানুষকে স্বস্তি দেয়া যাদের কাজ, এখন যেহেতু তারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেনি, ওই কারণেই মনে হচ্ছে এই অনেকটা তুমুল অব্যবস্থাপনা আর দুর্নীতিতে যখন সবকিছু ছেয়ে গেছে। আমরা তো স্বাস্থ্য সেবার যে সত্যিকারের কি একটা নগ্ন চিত্র এই করোনায় আমরা দেখলাম, অতীতে শিক্ষায় দেখেছি, অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, আমাদের ব্যাংক বিমা সবকিছুই আপনারা জানেন কেন্দ্রীয় ব্যাংক থেকেই টাকা নেই, এই রকম যখন অবস্থা তখন আসলে এটা একটা দেশে কিভাবে এই করোনাকালীন সময়ে যতটুকুই চেষ্টা করছে মানুষ সচেতনতা তাদের মধ্যে যতটুকুই আমাদের আছে এর মধ্যে তো একটা মরার উপর খাড়ার ঘা। করোনা চিকিৎসা টেস্ট ছিল ফ্রি, এখন সেখানে পয়সা তো অনেক বেশি বাড়িয়ে দিয়েছিল, একদম ফ্রি ছিল তাই তো থাকার কথা, এখন তো আবার পয়সা দিয়েই আপনাকে করোনা টেস্ট করতে হবে, বাসায় আসলে কত টাকা, এখন 5 জন সদস্য একটা মধ্যবিত্ত কখনো বাড়ায় কখনো কমায়, তাদের পক্ষে তো করোনা টেস্ট করা সম্ভব না। আর মানুষ আমাকে শেষ মন্তব্য নিতে হবে জনাব রতন, আপনার শেষ মন্তব্য শুনতে চাই। আর সব মিলিয়ে আমরা যে সংকটের মধ্যে দিয়ে অতিবাহিত করছি সেই সংকট গুলো উত্তরণ আমাদেরকে কিভাবে করতে হবে সেই শেষ মন্তব্য আপনার কাছে জানতে চাচ্ছি জনাব রাজগোপাল রতন। আমাদের দেশে সেটা প্রাকৃতিক সংকট হোক অথবা রাজনৈতিক সংকট হোক অথবা অর্থনৈতিক সংকট হোক, জনগণের মানে সামগ্রিক চেষ্টাই কিন্তু সেটা সমাধানের দিকে আমরা এগিয়ে যাই। আমাদের মাঝে মাঝে এটা বলতে ইচ্ছে হয় সরকার তুমি আমাদেরকে সহযোগিতা করার দরকার নেই, তুমি অন্তত আমাদেরকে অসহযোগিতা করো না। অসহযোগিতা কিরকম, যে এই দুঃখের সময় আমাদের বিদ্যুতের বিল, আমাদের মোবাইল বিলটা বাড়িয়ে দিও না। এমনকি আমরা যেটা বলতে চাই, পৃথিবীর সমস্ত দেশে গণপরিবহনের ভাড়া তো বাড়াইনি, যে আমেরিকাকে আমাদের দেশ খুব ফলো করে সে নিউ ইয়র্ক শহরেও তারা যাত্রী ভাড়াটা ফ্রি করে দিয়েছে, যে যাত্রীদের কোনো ভাড়া দিতে হবে না। আমরা এখানে 60% ভাড়া বাড়িয়ে দিয়েছি, আমরা শ্রমিকদের বেতন কমিয়ে দিয়েছি,
যাত্রীদের ভাড়া বাড়িয়ে দিয়েছি। আমাদের বর্তমান প্রেক্ষাপটে রতন ভাই, আমাদের 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 মতো দেশের প্রেক্ষাপটে সেটা কি সম্ভব রতন ভাই? আমাদের মানে খুবই সম্ভব, মানে আমাদের তো আমরা তো বলেছি না যে আমাদের গত বছর স্বাস্থ্য খাতে আমরা 3,500 কোটি টাকা খরচই করতে পারিনি। তাহলে আমরা তো এটা বলেছি আছে, তাহলে খরচ করতে পারিনি গত বছর, তো ওই টাকাটা যদি এবছর ভর্তুকি হিসেবে দেওয়া যেত তাহলে স্বাস্থ্য খাতে অন্তত করোনার জন্য আমাদের টেস্টের ফিটা বাড়াতে হতো না। আমরা তো আকাশ থেকে কোনো টাকা চাইনি, আমাদের যা প্রশ্ন উত্তর নিতেই হবে। এই প্রশ্ন উত্তর আমাকে শেষ মন্তব্য মানে এমপির কাছ থেকে নিয়ে আমি কেমন আজকে বিনয়ের সাথে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যান্ত্রিক গোলযোগের কারণে আসলে আলোচনাটা পুরোপুরি করা যায়নি। মানে আনমিউট করতে হবে। জি, একটা বলবো যে রতন ভাই সবসময় কথা বলার সময় আর আচার আচরণে সবসময় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আর উদাহরণ দেওয়ার সময় সবসময় সাম্রাজ্যবাদের পক্ষে, এইটা কেমন কথা? এটাই হলো ওনার কাছে আমার জিজ্ঞাসা, যে উনি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সবসময় স্লোগান দেন, সারা জীবন এটা এইভাবে চালে আসলেন, উদাহরণ দেওয়ার সময় খালি সাম্রাজ্যবাদ থেকে নিয়ে আসেন। বাংলাদেশের সাথে আমেরিকার কথা কম্পেয়ার করে যদি উনি ভাগভাড়া বাড়াতে আর কমাইতে চান, ফ্রি করতে চান, তাহলে বাংলাদেশ চলবে কিনা ওনার কাছে আমার জিজ্ঞাসা। এতই যদি চিন্তা চেতনার বহিঃপ্রকাশ ঘটাতে চান তাহলে ওকে ফলো করেন। বাংলাদেশ তো সুইজারল্যান্ড, তাই না? আপনি ভারত বাংলাদেশকে কম্পেয়ার করেন, পাশের দেশটাকে চিন্তা করেন, এখনো বলছি আগেও বলেছি এবং আপনারাই কিন্তু দেখেন কি দারুণ, আমি একটু এক মিনিট সময় নেব, কিরম দারুণ বলেছে। প্রথমে বলেছিলেন যে অক্সফোর্ডে যদি টিকা তৈরি হয় সবার আগে আমরা পাবো, তারপর বললেন চীন যদি টিকা তৈরি করে সবার আগে আমরা পাবো, আর তারপরে বললেন আমাদের এখানে করোনা টিকা লাগবেই না। তাহলে দেখুন মানে যদি আপনারা বলেন বাংলাদেশের একদম কোনটা বাংলাদেশ, কারণ আমাদের সঙ্গে ছিলেন, সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বিজয়টা বাংলা টপ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাই।